নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, কঠোর শাস্তি দাবি। হাইলাকান্দির মাটিজুড়ি পয়েন্টে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দুটি বাড়ি। কাঠিগড়া ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি বৃহৎ রাজসভা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। এক নাবালিকার উপর যৌন নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে ফির উত্তপ্ত হয়ে উঠল লক্ষ্মীপুর শিক্ষাখণ্ড। যৌন নির্যাতনের গুরুতর এই অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি সংঘটিত হয়েছে লক্ষ্মীপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত মাসকান্দি এমবি স্কুলে। গত 14 নভেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুদ্দিন মজুমদার চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ফুসলে নিজের কোঠায় নিয়ে যৌন নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ। এদিকে স্কুল ছুটির পর ছাত্রী তার ঘরে গিয়ে সমস্ত ঘটনা পিতামাতাকে জানালে পরিবারের লোকেরা লক্ষ্মীপুর শিক্ষাখণ্ডের প্রাথমিক শিক্ষা আধিকারিককে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ পেয়ে শিক্ষা আধিকারিক নির্যাতিতা ছাত্রীর ঘরে গিয়ে তার ভাষ্য গ্রহণ করেন, কিন্তু রহস্যজনক কারণে ঘটনার প্রায় 15 দিন পেরিয়ে যাওয়ার পরও এখনও অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি শিক্ষা বিভাগ ও জেলা প্রশাসন। ফলে বিদ্যালয়ের অভিভাবকদের মধ্যে বর্তমানে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে অভিভাবকরা জানান, প্রধান শিক্ষক পূর্বেও এ ধরনের জঘন্যতম কাণ্ড ঘটিয়েছেন। গুরুতর এমন অভিযোগ দাখিল করার পরও প্রশাসনের তরফে এখনও কোনো ব্যবস্থা গ্রহণ না করায় হতাশ অভিভাবকরা। শীঘ্রই প্রধান শিক্ষক বদরুদ্দিন মজুমদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা। এটা নিয়ে আমি একটাও কইতে চাই যে ইলা সারে জেলার খাজ পোষণ ইলা তো আমরাও বলা লাগছে না, আমরাও তানে তান গেছি, আমরাও পড়েছি, আমরাও তানে টিচার মানি, কিন্তু আজকে আমরার বাচ্চা একটা বাচ্চারা করছেন পৌরর মাঝে আমার একটা বাতিজি আছে, শিক্ষোর মাঝে আমার একটা বাতিজি আছে, এইটোর মাঝে আমার একটা বাতিজি আছে, একটা বাচ্চার লগে যদি করছেন তে আমার তিনটে বাচ্চারা আর ছাড়বা নি তাই, একটা হলে তো আরেকটা তার সাহস বাড়বো, তার কারণে আমরা উপযুক্ত বিচার চাইতাম। হাইলাকান্দি শহরের মাটিজুড়ি পয়েন্টে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার মাটিজুড়ির তেমাথায় সন্ধ্যা 5টা নাগাদ অগ্নিকাণ্ডে এলাকার দেবতোষ সরকার ও রাজীব সরকারের ঘর পুড়ে ছাই হয়ে যায়। শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে বলে অনুমান করা যাচ্ছে। এদিকে আগুন লাগার খবর দেওয়া হয় দমকল বাহিনীকে, দমকল বাহিনী আসতে দেরি হয়, এর আগেই পুড়ে ছাই হয়ে যায় ঘর দুটি। ক্ষয়ক্ষতির পরিমাণ 25-30 লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। সন্ধ্যা রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকার ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। আজকে এই যে এখানে যে আগুনটা লাগছে হাইলাকান্দি টাউনের মাটিজুড়ি পয়েন্টে, এই যে আগুনটা লাগছে সবাই দেখাদেখির মধ্যে দেখা গেছে আগুন উঠে উঠের, যদি ফায়ার ব্রিগেডটা যদি অন্তত যদি ওই যে এখানে বাইরে যদি লক্ষ্মীছড়ের বাইরে যদি না থাকে, যদি এই টাউনের মিডিলে বাটা পয়েন্টের আশপাশে যদি থাকতো তো যে এখনও ঘর বাঁচানি যায়। এই যে আগুনটা এত কিছু শেষ হয় না, যদি এই পয়েন্টের মধ্যে যদি টাউনের মিডিলে যদি একটা ফায়ার ব্রিগেড থাকতো, দুইটা ফায়ার ব্রিগেড থাকতো, তো এইরকম হয় না অবস্থা যে ঘর একটা জ্বলতে পারে কিন্তু দুইটা জ্বলার কোনো সম্ভবও থাকে না যদি মিডিলে যদি ইয়ে ফায়ার ব্রিগেডে থাকতো। আজকে ফায়ার ব্রিগেড আবার পরে সব কন্ট্রোল হয়ে গেছে, সব কন্ট্রোল সব জ্বলার পরে এবারে কন্ট্রোল হয়েছে, কারণ ফায়ার ব্রিগেড আসতে আসতে বহুত লেট হয়, কারণ এইটা বহুত টাউনের বাইরে থাকে এর লাগে লেট হয়, গ্রামে হোক যে কোনো জায়গাতে হোক। আজকে যদি মাটিজুড়িতে আগুন লাগে তো লক্ষ্মীছড় থেকে আসতে আসতে এখানে রাস্তায় জুটো লক্ষ্মীছড়ের আসতে আসতে বহুত টাইম লাগে, এইটা কোনো মানুষে কোনো ইয়ে করে না, আবদার করে না। এই নেতা মন্ত্রীরা আমি কইতাছি আপনারা যে এইটা কাজটা করুন, টাউনের মিডিলে ফায়ার ব্রিগেডটা রাখার ব্যবস্থা করুন। ক্ষয়ক্ষতির পরিমাণ মানে আমার নিয়ার অ্যাবাউট 25-30 লাখ হব পারে, হ্যাঁ 25-30 লাখের উপরত হব পারে। আমার একো বসাব নোয়ারিলে, দোকানে স্টেশনারি গুডস আছিল, দুইটা স্টেশনারি গুডস, একটা হোটেল কাম রেস্টুরেন্ট আছিল, তেওঁলোকে সব মাল ধ্বংস হয়ে গেছে। আমার ইয়ার স্থানীয় জনগণ আর আউটসাইডর পরা আহি বসাব পরা নাই,
কিছুমান বসাইছে কিন্তু ঘরের একটা ডকুমেন্টসও বসাব পৰা নাই। ফায়ার ব্রিগেড পলমকৈ আহিছে, আমার 45 মিনিট পিছত খবর দিয়ার 45 মিনিট পিছত ফায়ার ব্রিগেড আই পাইছে, কিন্তু মাত্র 1.5 কিলোমিটার দূরত ফায়ার ব্রিগেড স্টেশন আছে, কিন্তু আইব নোৱাৰিলে। এটো আমার বহুত দুর্ভাগ্যজনক কথা। আমি সরকার বাহাদুরের ওসরত আর ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশনের ওসরত, আমি বিভিন্ন পলিটিক্যাল পার্টির ওসরত আমি অনুরোধ জানাইছো আমার এই নিঃস্ব অসহায় পরিয়ালক অলপমান সাহায্য করার কারণে। কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির অন্তর্গত ছেউতি 1 নম্বর খণ্ড কাঠিগড়ার ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি রাজসভা অনুষ্ঠিত হয়। ফাইজুল হক বড়ভূয়ার অধ্যক্ষে সভার কাজ আরম্ভ হয়। সকল কাঠিগড়ার ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনে একত্রিত হয়ে এই সভার আলোচনা করে। সঙ্গে ভারতীয় রেল বিভাগের অধীনস্থ বিহারা FCI গোদাম নির্মাণের বিষয়টাও এই সভায় আলোচনা করা হয়। তদুপরি এই অঞ্চলের মানুষরা দাবি করেন এই FCI গোদামে স্থানীয় মানুষদের যাতে চাকরি দেওয়া হয়। কাঠিগড়ার ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৌলানা এনামুল্লাহ সাহেব কর্মসংস্থাপন ব্যবস্থার জন্য তীব্র দাবি উত্থাপন করেন। তার ভাষণে এনামুল্লাই বলেন যে এই অঞ্চলের জনসাধারণের দরিদ্র সীমারেখার নিচে বাস করে। এই সভায় মৌলানা এনামুল্লাহ সাহেব আরও বলেন যে অসমে আমার সরকার এবং কেন্দ্র আমার সরকারের চিন্তা করার কোনো কারণ নাই। প্রয়োজন হলে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই কথা বলবেন এই আশ্বাস দিয়েছেন। এটা আমাদের দাবি, এটা আমাদের পাওনা, আমরা পেয়েছি। আমাদের দাবি আমাদের পেতে হলে আমরা কারোর বিরুদ্ধে যাব না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই, কেননা ভারত সরকার বিভিন্ন জায়গায় এই ধরনের প্রজেক্ট দিয়ে মানুষদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করছে। সরকার যখন দিচ্ছে তাহলে পাবলিক কেন আমাদেরকে বঞ্চিত করবে, সেই বঞ্চিতকে আমরা মেনে নেব না। আমরা অন্যদিকে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী কর্মঠ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের উদ্দেশ্য বলছি, আমরা বড় খরিকার মানুষ, বিশেষ করে কাঠিগড়ার মানুষ, উত্তর কাঠিগড়ার মানুষ, আমরা লাঞ্ছনা বঞ্চনার বিভিন্নভাবে শিকার। আমরা আজকে বিভিন্নভাবে শিকার হওয়ার কারণে আজকে আমাদের এখানে যখনই একটা গুদাম হচ্ছে সেটা দেখে আমরা খুবই আনন্দিত হয়েছি। আমরা আমাদের দাবি নেই, আমাদের প্রাপ্য, আমরা সেই প্রাপ্যের জন্য আমরা আওয়াজ দিচ্ছি। আমরা সরকার বিরোধী নয়, আমরা সরকারের পক্ষে, কিন্তু আমাদেরকে কোনো কন্ট্রাক্টর আমাদেরকে সুযোগ দেবে না, আমাদের FCI বিভাগ আমাদেরকে সুযোগ দেবে না, সেটা তো হতে পারে না। যার কারণে আমরা বৃহত্তর জনগণের স্বার্থে, গাড়ির মালিকদের স্বার্থে, বেকার সমস্যার স্বার্থে, শ্রমিকদের স্বার্থে, কৃষিজীবী মানুষদের স্বার্থে আমরা এই গুদামে যেন তাদের কাজের সুযোগ করে দেওয়া হয়, এর জন্য আজকের এই পাবলিক মিটিং এবং এই মিটিং থেকে আমরা মিডিয়ার মাধ্যমে প্রশাসনকেও দাবি জানাচ্ছি এবং ক্রমান্বয়ে আমরা মেমোরেন্ডাম রেডি করেছি। আজকে উপস্থিত জনগণ সবাই স্বাক্ষর করেছে। আমরা ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই আমরা দেব, আমরা DC-কে দেব, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে দেব। কাজের সন্ধানে গিয়ে বেঙ্গালুরুতে মৃত্যু ঘটল বড়খলার এক যুবকের। নুন আনতে পান্তাফুরায় এমন পরিবারের ছেলের মৃতদেহ ঘরে আনা এখন দিবাস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। তাই ছেলের নিথর দেহ ঘরে আনতে সাহায্যের আবেদন জানালেন অসহায় মা। কাছাড় জেলার বড়খলা বরযাত্রাপুর জিপি চাঁদপুর প্রথম খণ্ডের বাসিন্দা প্রয়াত আব্দুল হান্নান বড়ভূঁইয়ার ছেলে বছর 20-এর আজিজ মেহবুব বড়ভূঁইয়া ওরফে রাজ 3 মাস আগে পরিবারের আর্থিক অনটন দূর করতে বেঙ্গালুরে কাজের সন্ধানে পাড়ি দেয়। বৃহস্পতিবার আচমকা মৃত্যু ঘটে তার। পরিবারের মা এবং 11 বছরের ছোট এক ভাই এই মতাবস্থায় তার মৃতদেহ বাড়িতে আনা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই জাতি বর্ণ নির্বিশেষে সবার কাছে সাহায্যের অনুরোধ করেন অসহায় রাজের মা। হালাকান্দি কৃষি বিভাগে ব্যাপক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। PM কিষাণ প্রকল্পের বড় ধরনের কেলেঙ্কারি সংগঠিত হয়েছে। প্রতিবাদে সরব অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ। জেলায় বেশ কয়েকটি CSC-র মাধ্যমে একাংশ দালাল চক্র PM কিষাণ প্রকল্পে কেলেঙ্কারি করেছেন বলে সংবাদ মাধ্যমে অভিযোগ উত্থাপন করেন যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতির উপসভাপতি হোসেন আহমেদ মজুমদার। তিনি বলেন হাইলাকান্দি কৃষি বিভাগের আওতায় থাকা PM কিষাণ প্রকল্পের একাংশ হিতাধিকারীর আধার লিঙ্ক না থাকার কারণে অন্য ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করে টাকা আত্মসাৎ করা হয়েছে। জেলা কৃষি বিভাগের তরফ থেকে প্রকাশিত তালিকায় ধরা পড়ে এই কেলেঙ্কারি। এই অনিয়মের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এটা একটা দুইটা নাই কয়েক হাজার কয়েকটা সিএসসিএ এটা করছে, যেটা তত্ত্ব আমার কাছে আছে, এভিডেন্স আমার কাছে আছে, যার কারণে আমি দৃষ্টি আকর্ষণ করি আর আমার ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসার ডিও মহোদয়ের যে আপনি এটার উপরে অতিসত্বর ইনকোয়ারি করার লাগিয়া এবং আমি আমার ডিস্ট্রিক্ট ডেপুটি কমিশনারদের ইনফরমেশন করিয়া যে এটা আপনারা অতি কম সময়ের ভিতরে একটা ইনকোয়ারি করাইলে দেখতে পাইবা কয়েক কোটি টাকা কেলেঙ্কারি হয়েছে আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্ট, যার কারণে আগামী এক সপ্তাহের ভিতরে আমি কয়েকশো বেনিফিসিয়ারি নিয়া হাইলাকান্দি এগ্রিকালচার অফিস ঘেরাও করমু, প্রতিবাদ করমু, ডিসি অফিস ডিসি স্যারের লগে ওইটা নিয়ে আমি আলাপ আলোচনা করবো যে অতি কম সময়ের ভিতরে এই সিএসসি যেগুলো আছে আর যেটা কেলেঙ্কারি হয়েছে এটার উপরে বড় ধরনের একটা ইনকোয়ারি করার লাগিয়া ইনকোয়ারি করলে সঠিক তদন্ত করলে সবটা বার হয়ে আসবে। ভিলেজ লেভেল যে সিএসসি যেগুলো দেওয়া হয়েছে এই সিএসসির আন্ডারে এটা কেলেঙ্কারি হয়েছে এবং এই সিএসসির একটা আইডি আছে, সেই আইডিত যদি সেও গিয়া তদন্ত করে সঠিক সব বাড়ি আইব শেষ হত টাকা দিছে সেটা প্রত্যেকটা 50% করিয়া যেমন কি তিন কিস্তি যদি তারা ঢুকছে বেনিফিসিয়ারি নতুন বেনিফিসিয়ারি যে ঢুকিছে গিয়া তারা যদি তিন কিস্তি দেওয়া হয় তো তিন কিস্তির আন্ডারে দেখা যায় হ্যাঁ 6,000 টাকা পাইছে, 3,000 টাকা সিএসসি পাইছে আর 3,000 টাকা হ্যাঁ পাইছে, এইরকম ভাবে প্রত্যেকটা হয়েছে যেগুলা কেলেঙ্কারি হয়েছে। এবারে যদি আমরা এক সপ্তাহের ভিতরে এগ্রিকালচার অফিস ঘেরাও করবো ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিস যদি এটা থেকে যদি আমরা কোনো সঠিক ইনকোয়ারি না হয় তাহলে আমি এক সপ্তাহের ভিতরে আনবো। শিলচর দলিল লেখক কার্যালয়ের প্রবীণ সদস্য বেনু চন্দ্রের 40তম পূর্ণ হওয়ায় তাকে শুক্রবার সিজিএম আদালত কম্পাউন্ড এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়। এদিন তাকে শংসাপত্র উত্তরীয় ফুলের তোড়া তুলে দেন দলিল লেখক সদস্যবৃন্দ। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দলিল লেখক আহমেদ হোসেন বরলস্কর বলেন, বিগত দিনে অত্যন্ত সুনামের সাথে কাজ করে গিয়েছেন বেনু চন্দ্র, তাই তাকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াহিদ বরলস্কর, আহমেদ হোসেন বরলস্কর, ইসলাম উদ্দিন বরভূঁইয়া, স্বপন কুমার নাথ, আনোয়ার হোসেন বরভূঁইয়া, রাহুল চন্দ, নজরুল ইসলাম বরলস্কর, রেজায়ুল আলম লস্কর প্রমুখ। কার্যালয়ের প্রবীণতম সদস্য শ্রী বেনুচন্দ্র মহাশয় দীর্ঘ সুদীর্ঘ 40 বৎসর যাবৎ এই কার্যালয়ের অধীনে কাজ করিয়া বার্ধক্যে উপনীত হইয়াছেন, ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আজকে আমরা এই সম্বর্ধনা সভার আয়োজন করছি। আজকের সভায় আমরা দলিল লেখক কার্যালয়ের সদস্য বৃন্দ যথাক্রমে আল্লাহ জালাল আব্দুল ওয়াহিদ বরলস্কর, শ্রী বেনুচন্দ্র মহাশয়, শ্রী শ্যামলচন্দ্র, শ্রী স্বপন কুমার নাথ, শ্রী আনোয়ার হোসেন বরবিয়া, ইসলাম উদ্দিন লস্কর, নজরুল ইসলাম বরলস্কর, শ্রী গোবিন্দ দাস, অসীম নাথ, রেজাউল আলম লস্কর, আব্দুল মোনা বরলস্কর, আব্দুল আহেদ বরলস্কর আরও অনেকে উপস্থিত, আমি এবং আমি আহমেদ হোসেন বরলস্কর আমরা উপস্থিত ছিলাম। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, কঠোর শাস্তি দাবি। হাইলাকান্দির মাটিজুড়ি পয়েন্টে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দুটি বাড়ি। কাঠিগড়া ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি বৃহৎ রাজসভা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।